জয়গুরু ইষ্টপ্রসঙ্গ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের পক্ষ থেকে জানানো যায় যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থের বাণীর পরম পূজ্যপাদ ও প্রধান আচার্যদেব শ্রী শ্রী কর্তৃক ব্যাখ্যা ও বিশ্লেষণগুলি নিয়মিত আলোচনা হবে আপনাদের সহযোগিতা একান্তভাবে পার্থনীয় প্রার্থনীয় জয়গুরু আজ সত্যানুসরণ ব্যাখ্যা প্রসঙ্গ ষোলোতে শ্রী শ্রী ঠাকুরের নিচের লেখা বাণীটি আলোচনা করব যেখানে শ্রী শ্রী ঠাকুর বললেন মনে কাম ক্রোধাদির ভাব না এলে কী করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা এই বাণীটি শ্রী শ্রী বর্দা ইষ্টপ্রসঙ্গে তেইশ এগারো পঁচাত্তর এবং জামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি কুড়ি নয় উনিশশো এই দুটি আলোচনা থেকে আমরা পাই প্রথমে তেইশ এগারো পঁচাত্তর ইষ্টপ্রসঙ্গ থেকে নেওয়া যেটি আলোচনা করেছিলেন সেটি আলোচনা করছি তারপর জামিনীকান্ত চৌধুরীর দিনলিপি থেকে নেওয়া আলোচনাটি আলোচিত হবে চলুন শ্রী শ্রী পিতৃদেব বললেন হরিপদ বল উচ্চতর উদারভাব কি হরিপদ বললেন আমরা বলে থাকি লোকটা উদার শ্রী শ্রী পিতৃদেব বললেন উদার মানে যার মনের বিস্তার আছে সবাইকে নিয়ে চলতে জানে প্রত্যেক মেয়েকে মা মনে করা কামভাব আসবে না এটা উচ্চতর ভাব সবাইকে হৃদয়ে যে স্থান দেয় সে উদার প্রকৃতির কাউকে ছোট দেখে না যার মন উদার এবং যে উচ্চ ভাবে থাকে সে সহজে কামক্রোধাদের কাবেজে পড়ে না এই আলোচনাটি ইষ্ট প্রসঙ্গ থেকে নেওয়া এই ব্যাখ্যার এই বাণীর ব্যাখ্যা জামিনীকান্ত চৌধুরীর দিনলিপি থেকেও নেওয়া হয়েছে সেখানে শ্রী শ্রী বর্দা বললেন কামভাব পুরুষের ভিতরে থাকতে পারে নারীর ভিতরেও থাকতে পারে আসল কথা হলো কামভাবকে প্রশ্রয় না দেওয়া কামভাব নিয়ে নারীর দিকে না তাকানো যে ভাবটা খারাপের দিকে নিয়ে যায় তা থেকে সাবধান ইষ্ট মূর্তি চিন্তা সহ নাম জপে মন স্থির থাকে মনকে স্থির করাই তো সাধনা মন তো সবসময় ঘোড়ার মতো দৌড়াচ্ছে স্থির থাকে না রামকৃষ্ণদেব বলেছেন বালতির জল যখন নাড়বে সূর্যের প্রতিফলন তার ভিতর পড়বে না ক্রমান্বয়ে ইষ্ট চিন্তা ও তৎকর্ম করতে করতে মনে একাগ্রতা আসে প্রকৃত সাধকদের মন স্থির বলে তাদের দর্শনও বেশি বোধও বেশি সব রিপু তাদের করায়ত্ত আজকের সত্যানুসরণ ব্যাখ্যা প্রসঙ্গ ষোলো এখানেই শেষ করছি আগামী দিন সত্যানুসরণ ব্যাখ্যা প্রসঙ্গ সতেরো আলোচিত হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম